আমরা সরাসরি রয়েছি দুকাটা এলাস ভবন থেকে যেখানে রাজ্যের দাদুকে চলেছেন আবেদন তারা দেখি তাকে চলে এসেছে রাজভবনে প্রস্তাব করেন দ্বিতীয় প্রস্তাব হোক রামপদ জমা দিয়া এবং তৃতীয় প্রস্তাব হোক রতনলাল নাথ পরপর সমস্ত বিধায়ক বিধায়িকারা মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমাদের যে বিধায়ক দলের যে নেতা ওনাকে সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে এখন আমরা গভর্নরের কাছে আমাদের গভর্নমেন্ট বানানোর সরকার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার জন্য আমরা গভর্নরের কাছে এসেছিলাম এবং প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়েছে একদম এটা একদম হয়ে যাবে ¿Qué es lo que se llama? 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 ¿Qué es lo que se llama?